ঠিকাদারের নিম্নমানের কাজের জের ভগ্ন দশায় পতিত বীরচন্দ্র মনুরমুখ রোড টু নিশিকান্ত মুরাসিং পাড়া যাতায়াতের রাস্তাটি। জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যাত্রী সাধারণকে, অথচ কোনো হেলদোলই নেই সংশ্লিষ্ট প্রশাসনের। শান্তির বাজার মহকুমার অন্তর্গত মহানন্দ বৈষ্ণবপাড়ায় প্রধানমন্ত্রী সড়ক যোজনায় বীরচন্দ্র মনুরমুখ রোড টু নিশিকান্ত মুরাসিং পাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয় সম্প্রতি। ঠিকাদার কিশোর রায় এই রাস্তা নির্মাণের বরাত পেয়েছিলেন। এই রাস্তা নির্মাণ থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুণগত মান ছিল খুবই নিম্নমানের, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এতে করে রাস্তা সংস্কারে কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙে হাড়গোড় বেরিয়ে এসেছে। এতে করে যান চলাচল থেকে শুরু করে যাতায়াত করতে লোকজনকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তা ভেঙে যাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই যে এভাবে স্কুল বাস চলে, একদিন বন্ধ করে সব এখানে কমসে কম অন্তত 500 গাড়ি হইব, অটো বাইকে মিলাইয়া গাড়ি মিলাইয়া অন্তত 500 উপর হইব। আর যাতায়াত তো বিশাল, এখান থেকে দুপতলি যায় মানুষ, ওই তুলামুড়া যায়, ইয়ার পরে বিচ্ছন্ন দিকে ইয়ে ওই শান্তিবাজার যায়, এই রোড দিয়ে যায়। অন্তত কমসে কম মিনিমাম অন্তত 5,000 লোক একদিনে এখান থেকে যাতায়াত করে না। কোনো দুর্ঘটনার খবর আছে নাকি এখানে? হ্যাঁ, দুর্ঘটনার খবর আছে। সেদিনকে বাইক লিয়ে দুইজন ফরিয়া একবার ঠ্যাং ঠুং ব্যাংকে শিখরাইয়া মিকরাইয়া গেছে শেষ। কত রকম হইতে আছে কোথায় আইলে তো আজকে বিপদ। এটার জন্য কি আপনি কাউকে কিছু বলবেন এই রাস্তা মেরামতের জন্য? আমি তো বলবো রাস্তাটা মেরামত করে দিলে তো আমরা সুবিধা, আমরা এলাকার সুবিধা, যাতায়াতের সুবিধা। এখন তো রাস্তা নাই, স্কুল বাস যেতে পারে না, বাচ্চা কাচ্চারা যেতে পারে না, স্কুল বাস এখান দিয়ে আগে না। এখন এখন বাচ্চা কাচ্চা নিতে স্কুলে কত কষ্ট, হলি ক্রস স্কুলে যায়। এটা কি হইলো? এটা VW দপ্তরও দেখে না, কোনো সরকারি দেখে না, ওই আপনার ফাটিও দেখে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদার কিশোর রায় শান্তির বাজার মহকুমায় যে সকল কাজ করেছেন প্রতিটি কাজেই নানান অভিযোগ উঠে আসছে। সব কয়টি কাজই নিম্নমানের এবং এতে করে প্রচুর পরিমাণে অর্থ লুটপাট করছে। অথচ কোনো অজানা কারণে প্রতিটি কাজের পরেই এই ঠিকাদারকে তার অর্থ দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই সকল নিম্নমানের কাজের প্রশ্রয়দাতা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা নয় তো? একই সাথে গুঞ্জন, এই নিয়ে শাসক দলীয় বিধায়ক সহ MDCরা জনসেবার্থে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কেন? সে যাই হোক, স্থানীয় বাসিন্দাদের দাবি, গুণগত মান বজায় রেখে রাস্তাটি ঠিকাদার কিশোর রায় নির্মাণ করেছেন কিনা তা পুনঃ যাচাই করে দেখা হোক। কারণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রতিটি কাজ স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।